হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই মাছ মারতে আসছি আজকে মালয়েশিয়ায়। হ্যাঁ, এই যে মালয়েশিয়া মাছ ধরা পড়ছে। এর আগের দিন তো বড়শি নিয়ে আসছিলাম, বড়শি তোটে নাই, আজকে জাল নিয়ে আসছি। হ্যাঁ, দেখা দেখো তো মাছগুলো দেখো। হ্যাঁ, মাছ মোটামুটি পাইছি, তেলাপি মাছ, সব তেলাপি। আজকে আমাদের এই যে বড় ভাই মাছ মারতেছে, হ্যাঁ জাল দিয়া মাছ কিন্তু সে উড়া উড়ি করে গেছে। মানুষের জঙ্গলের ভিতরে আছি আমরা, সাইডে হাই রোড, আর পাশে আছে যে আমাদের পাবনার বড় ভাই, পুরো পাবনার থেকে আইসে কিন্তু। হ্যাঁ, নাম জানি কি ছিল আপনার? হ্যাঁ, নাম জানি কি ছিল? ভুলে গেছে, আচ্ছা তাতাও নাম ভুলে গেছে, মানে বোঝা লাগবে তো পাবনার লোক না, নাম ভুলে গেছে। আপনারা আমাদের সাথে থাকলে ওই যে মাছ নদীছে, ওই যে পানি নদীছে দেখা যাচ্ছে, মাছ আছে কিন্তু এখানে। এ পাবনার কথা শুনলে কিন্তু মাছ উঠবে না, বুঝছেন? ওই যে মাছ নদীছে। হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ, মাছ আবার উঠতে সমস্যা নাই, মাছের কমতি নাই মালয়েশিয়া, মাছের কমতি নাই। ওই মাছ খেয়ে জাল খেয়ে ওই দেখ নদীছে, মানুষ পারার এই সমস্যা নেই, জাল করে গেছে, সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। পরে গিয়ে ভিডিও করছি তো, মাসে একদিন হইবে না, মাসি খালি পরে যায়, বুঝছেন? মাসি আর জাল ফেলাইতে পরে যায়, বুঝছেন? উঠছে না, জালে পরে নাই, তা পড়বে কি? লে মাছ, লে লুটে নে, লে মাছ লুটে নে। এই যে মাছ দেখাইতেছি দর্শক, দেখা যাক কি হয়। মাছ কতগুলো পাইলাম আপনাদেরকে একটু দেখাইতেছি। হ্যাঁ, আপনাদের দেখাইতেছি, এই যে মাছ দেখো, দেখছেন? খারাপ পাই নাই কিছু, হ্যাঁ তা পাইছি, অন করে একবার খাওয়ার হয়ে গেছে কিন্তু। মাছ মারা যত সহজ মনে করেন অতটা সহজ না, মালয়েশিয়ার মধ্যে মাছ মেরে গেলে গহীন জঙ্গল দেখো, জঙ্গলের মধ্যে পার হয়ে ওই পানির মধ্যে যাওয়া লাগে, অনেক কষ্ট, সাপ থাকতে পারে, অনেক পোকামাকড় থাকতে পারে, আসলে অত ইজি না, তবু সাহস করে বের হয়েছি, দেখা যাক কী হয়। জঙ্গলের মধ্যে অনেক পাথর, ইট, মাছ মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি এখন। এখন আমাদের লাঞ্চ টাইম চলতেছে, তো মাছ মারার জন্য কিছু ব্রেক নিছি, নিয়ে এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি দিয়ে খাবো এখন। এই ঘাস কেনে আবার কোন থেকে, লাঞ্চ টাইম চলতেছে আমাদের, খাওয়া পানি খাওয়া গেছে, রাসেলে শেষ করে ফেলেছে পানি, বুঝছিস? চামচ আছে, তুমি জানো না, হাই ভাইরা দেখো, মাছ আর মাছ, খালি মাছ, সেই মাছ, সেই সার, কোডা কোডা কোডা, তিনটি একবার উঠছে,
أنا أقول لك أنا 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 আমি লগি বড় না দেখো জঙ্গলের মধ্যে কিভাবে বাসি থাকতে হয় শিখাবে আমাদের বড় ভাই এখন জঙ্গলের মধ্যে কিভাবে বাসি থাকতে হয় আপনারা দেখুন জঙ্গলের মধ্যে কিভাবে পাখির ডিম চুরি করে খাওয়া লাগে আমি যাচ্ছি পাখির ডিম চুরি করতে ওখানে একটা পাখির বাসা আছে ঠিক আছে আপনারা আমার সাথে আসুন কিভাবে সাপের কামড় খাওয়া লাগে দেখো জঙ্গল এখানে অ্যানাকোন্ডা থাকতে পারে খুব কষ্ট হচ্ছে ভাই এখানে যেতে রাস্তা বের করে তারপরে যেতে হবে এই মালয়েশিয়া খুব খারাপ জঙ্গল পাখির ডিম খাইতে এখন কতটা কষ্ট করা লাগছে কষ্ট সব ভাই হাত কেটে দিতে ভাই আমার মাকড় শাক আমি দিছি এইসব মাকড় শাক কখনো কখনো কামড় দিলে মানুষ সাথে সাথে অজ্ঞান হয়ে যায় কিন্তু আমি এর আগে একটা কি খাওয়াইছি আমাদের ভ্যাকসিন আছে পচা ব্যাং খাওয়াইছি এই জন্য কিছু হবে না পচা ব্যাং খাওয়ার কারণে এসব কোনো রিয়াকশন করবে না ওই দেখা যাচ্ছে পাখির বাসা এখন আসুন আমরা দেখবো জঙ্গলটা আছে কিরকম আপনাদের দেখাইতেছি ফিল্টার তো মাথার উপরে হচ্ছে আধা ঘন্টা থাকি আমি পুরো জঙ্গলের মধ্যে ঘুষাই গেছি দেখো দেখা যাচ্ছে কাছাকাছি আসি গেছি কাছাকাছি আসি গেছি অবশ্যই শুধুমাত্র ডিম খাওয়ার আশায় আশা এখানে ডাল খাওয়া নেই ডাল খাওয়া নেই দুঃখের বিষয় হলো ডিম পাওয়া যায় কিছুই নাই বাসার মধ্যে খালি হাতায় ফিরে যেতে হচ্ছে আমাদের ফিরে যাবো না বাসাটাই নিয়ে যাবো অনেক কষ্ট আছে দেখো আমরা যে পাশে আসছি সে পুরো রাস্তা হয়ে গেছে এরপর যদি কেউ আসতে চায় এ পাশে অনেক সহজে আসতে পারবে কারণ আমরা কঠিন পথগুলো পার হয়ে আসছি জঙ্গল শুধু মারি 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 দেখো এমন পিঁপড়া কামড় দিছে যে পিঁপড়ের বিষ তিন মাস পর্যন্ত অবশিষ্ট থাকে আপনারা আমাদের সঙ্গে যাবেন না খেয়ে থাকতে হবে খেয়ে থাকতে হবে কিন্তু দেখো ভিতরে দেখো জঙ্গল ঘুরে ভিতরে মনে হচ্ছে যে এখানে তিন বছরের কম হলেও চার বছর কেউ আসেনি এখানে আমরা প্রথম এখানে এসেছি জঙ্গলে জঙ্গল দেখতে মনে হয় যে দু ফুট তিন ফুটের ঘাস কিন্তু যখন নিচে নামি আমরা তখন আমাদের মাথার ওপরে পড়ে যায় ঘাস হ্যাঁ এরকম ঘাস মনে হয় যে অল্প একটু ঘাস আছে কিন্তু আসলে বাস্তবতা না দেখো আমার বড় ভাইয়ের হাত ফাড়ে গেছে সে আসলে বিষাক্ত সাপের কামড় খাইছে খাওয়া দেওয়া আর একটা ওই যে রোহিঙ্গা দেখতেছেন এ রোহিঙ্গা কোনো কথা শুনে না শুধু মাছ 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 রাতের খাবারের জন্য আয়োজন করতেছে আমাদের রাতের খাবারের আয়োজন হবে সেই ব্যবস্থা করতেছে আমরা তিন মাস যাবত এভাবে চলতেছি কিছু কিছু মাছ পাওয়া গেছে কিছুক্ষণ পর রান্না হবে রান্না হবে লাস্ট কিন্তু আমাদের হয়ে গেছে কিছুটা মাছগুলোকে দেখাচ্ছি এই দেখেন আমাদের রাতের খাবার রাতের খাবার শুধু লাইট আর পাচ্ছি না তবে পাথর আছে আমরা ব্যবস্থা করে নেবো সমস্যা নাই আশা লাগবো